সাংবাদিক স্বার্থে এগিয়ে এলো বেঙ্গল প্রেস ক্লাব। পেশাগত কারণে সাংবাদিকদের নানা ঘটনার খবর করতে হয়। তাঁদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে থাকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কভারেজও। এক্ষেত্রে ভিড় ও অন্যান্য মানুষ থেকে সাংবাদিকদের আলাদা করতে অনেক সময় অসুবিধা হয়। একথা মাথায় রেখেই আজকের এই উদ্যোগ নিল বেঙ্গল প্রেস ক্লাব। এদিন বর্ধমান কোর্ট কম্পাউন্ড চত্বরে ক্লাবের সদস্যদের হাতে মিডিয়া ও প্রেস চিহ্নিত বিশেষ জ্যাকেট তুলে দেওয়া হয়। জ্যাকেটের পিছনে প্রেস ও মিডিয়া লেখা থাকায় তা সহজেই সাংবাদিকদের অন্যান্যদের থেকে আলাদা করে চিহ্নিত করতে পারবে বলে জানান সংগঠনের সম্পাদক সৌগত সাঁই। অন্যদিকে বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয় প্রকাশ দাস জানান, এই সংগঠন বরাবরই সাংবাদিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে, আগামী দিনেও সেই লক্ষ্যেই অবিচল থাকবে। পাশাপাশি শীঘ্রই বিভিন্ন জনসেবামূলক কর্মসূচিও নেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বেঙ্গল প্রেস ক্লাবের সদস্যরা সংগঠনের এই কর্মসূচিকে সাধুবাদ জানান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। একটা পুরনো সংগঠন, তো সেই সংগঠনের তরফে আজকে যারা সদস্য আছেন বেঙ্গল প্রেস ক্লাবের, তাদের জন্য একটি জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। এরকম জ্যাকেট আপনারা দেখে থাকবেন বিভিন্ন জায়গাতে, যাকে ভিড়ের মধ্যে মিডিয়ার লোককে, প্রেসের লোককে আলাদা করা যায়, কারণ তারা নানারকম সমস্যার মুখে পড়েন। সে কথা মাথায় রেখেই আজকে আমাদের সদস্যদের এই জ্যাকেট দেওয়া হলো। এটা বর্ধমানের একজন সহৃদয় ব্যক্তি, তিনি সংস্থা, তারা বর্ধমান প্রেস ক্লাবকে সাহায্য করেছিলেন, তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর বেঙ্গল প্রেস ক্লাব আগামী দিনে এরকম নানা জনসেবামূলক কাজকর্ম তো করবেই, পাশাপাশি সদস্যরা যাতে তাদের স্বার্থ সুরক্ষিত থাকে সেটা দেখাটাই বেঙ্গল প্রেস ক্লাবের অন্যতম কাজ। সেই কাজটা আমরা আগামী দিনে করে যাব এবং নতুন কলেবরে নতুনভাবে বেঙ্গল প্রেস ক্লাব তাদের কার্যক্রম আবার বর্ধমান এবং বিভিন্ন জায়গায় শুরু করবে। সাংবাদিক বন্ধুদের বলবো এবং সদস্য যারা আছেন তাদেরও বলবো, আপনারা সক্রিয়ভাবে আমাদের সংগঠনের পাশে থাকুন। আপনার পরিচয়? আমি ঋষিগোপাল মণ্ডল, এই ক্লাবের একজন সদস্য। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।